হইয়া তুমি তো ইন বাব্বাই হলন আমরা তো বাব্বাই হইলাম কে পাঁচজন সাত তারা বাব্বাই পাঁচজন 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 আচ্ছা খুব সুন্দর ফরি বা বাব্বাই পাঁচজন সুন্দর হইয়া রওলর বড় তুমি নি মানে মাতগো বুঝছি না হে আমি কই সারে ওখানে কইতরা মানে তোমার বাপর বড় তো তুমি না নানি তোর বেটা বেয়ান্দাজ এটা কিরাত মাতা তো স্যার তুমি বড় বেহুন্দা মান সতেরো আঠারো নম্বর ওয়ার্ড তো হয় না দশ পর্যন্ত শেষ তুমি বেশ বুঝিলাও নি চলো যাই তো মেয়ে হো চশমা লাগাই ঠিক আছে ইকান কি তাহলে তুমি লাগাইলে ইউ রমিয়া আমার তো স্যার তুমি না আমি স্যার তো তুমি কিন্তু আমার তো একটা অ্যাকসেপ্টেবল আছে না ইকানের বা তোর অন্ধ মানুষ দেখা যায় বুঝছো না এগুলো একটা মাই ফ্যাশন এগুলো একটা ফ্যাশন না ইলে অফিসার বুঝবে আর ও কেপ যেগুলো লাগাইছো এগুলো কিতার লাগে জানো নি কোটা মাড্ডা লাগে ইউ রইগো কোটা মাড্ডা নাই এগুলো বহুত দামি কেভিকে ম্যাক্স আয় আটা চলো চলো এটা গুলা গুলা দেখা তোর বেটা বরাবর কই চশমা ও গুম্পু বদলাইছে খালা চশমা গান লাগাইছে চশমা খুললি অফিসার বুঝবে ভাই ও জুবেদ জুবেদ ও জুবেদ ও জুবেদ ও কি তৈছে ভাই বাড়ি যাই কি তৈছে কত বেটা খালি বউটা মিটটা কর সব সময় যা দোকানে যা তোর মাই কিতা কইয়া দিছ নি আটা না মই দা আমার জানে আমার ফেট বলা নাই তুই যা কি দান্তা ও আটা 1 কেজি আর বনে ও সালা ডাইল 1 কেজি যা আর কিছু না না ও আর কিছু না যা আচ্ছা তে আমি ওই খেলাক লাগিস না গিয়া আচ্ছা আইবো তার ইদার মে কো বান্দাই হে এর বেটা কো বান্দাই হে মুজে মে ধরো বাহ তোমার বাপ কানো রে বো হ্যাঁ তো করো হ্যাঁ ও বারে বো ভাই ও বা সাও তোমার বাপ কানো করো নি হ্যাঁ তো করো কিতা বেটা দৌড় তুই মাথিয়া বাজলে কি ভালো করে বুঝলো না দৌড় তুলে ফুয়া আর ইসকে মে ডরায়গা ডর গিয়া বা মন কথার বাহরে আনা দিছে যা চলো আয় চলো ওয়া বাবা বাবা দল দিয়া দেখো আইয়া কিতাবে কি তো হইছে কি জিল্লাস কেনে আমরা বাড়ি অন্দল বেটা ঘর ভালো বেটা একজন আইছে খানু ও বনো ওই ওই দেখো ও নি ও দেখছ মাটিস না আকা আকা ইতা ভাতে না অন্ধ মানুষ ইতা সাহায্য করতে কিছু হ্যাঁ তোরে বেটা আগে কইছিলাম নি তুই কেন লাগানি বাজে তোর অন্দল দেখা যায় হ্যাঁ তোর কইছিলেন খালা চশমা পিন্দিস না ওখানোর কারণে তোরা মিষ্টি কই গেছে বুঝছে না কইয়ার মিষ্টি খাইলাইছে নি তোমার মিষ্টি কই গেছে এটা বুঝতেই না সাসা আমরা আইছি মানে লোকগণনার সার্ভে বুঝছো নি ও লোকগণনার সার্ভে তুই সার্ভে তাইছি আমরা আমরা অফিসার অফিসার ও আমি মনে করছি চশমা কুলার বাদে কথা আলা কথা লাগে অফিসার তোর কইছি বারবারে আচ্ছা অফিসার আচ্ছা কইয়ার আপনি তো বাড়ির গার্জিয়ান নাই না কিটা ও যে বা আমি তো গার্জিয়ান আর কে ইনো দেখ নাই নি কেউ দাড়ি মুছালা আপনার পরিবারের মানুষ কইজ ওহ মাই দি বেজা লাগাই দিবাই তো উবাও আমি বালিশ গনিয়া খোয়া লাগবো মানুষ কইজন উবাও ও মায়া দুন ওই দেখি ও বালিশ গুন ফুরিয়া আনছান যত গু আছে সারা গুন ফুরিয়া ওই জুবে যা যা তুই বালিশ গুন গিয়া তোর মায় দিবা গুন সারা গুন লই যায় ও আমার তিন নম্বর বালিশর ফুয়া তুমি না বুঝাইতে পারছ না বেটা এই নম্বরের বালিশ দেখাই হুর বেটা দর দর বুঝছ না নি এক বালিশ কয় গো ঘুমাই এক বালিশ তো এক লাউ ঘুমাই তো বালিশ বাকলে গোনা হিসাব বার হই দিব ও আনের তুবা কসা দবাই আমবাই বই যাক কা কা স্যার বই যাই বাকা মাথায় আই মনে আইছ আই আই আমার মাথায় ঘুরে রে সর মারছ ওন বক্কা তুই দে বেটা খালি ফাউল করাই বক্ক না আপনি ও আমি বুঝ স্যার চোর মে মেরা মাথা পেটেঙ্গা মুঞ্জে বেটা যা বুঝো নি যা আমার মুঞ্জে ফুটবল খেলাইন বা লিস্ট দিব চল তুই কইয়া মনে হয় না জুবে খালি হিটাই নো চল দাদে মা আমার উফরে ভালাই দিতে নি হ্যাঁ দেখি খুব ইচ্ছা আসলো কিন্তু এখন আর মনে তুমি যা বালিশ গন তোর চাকরি থাকবে আনার এই বিঘে আমি আর ইচ্ছা চাকরি করতাম তুমি দেখো বড় গুড় বালিশ
লালমরিচ চাই নম্বর গু আমি কুল বালিশ আনিয়া দেই কুল বালিশ কুল বালিশ তুমি বুঝছো না না আমার মনে হয় গাও থেকে হায়ার করছে তোমার হুরুতা কোনোবাই কই গেছো বুঝছো নি চিন্তা করিও না চকি কে আমি ডাকতো নি আমি বন্ধ আর খুলিয়াইতাম না আমি কেন খুঁজি না খুঁজি বালিশ আর বন খরাপ কুয়া ও তো সে তো বুঝাই কইতে বালিশ আর বন্ধ করতাম আমি আর কইয়া বন্ধ করতাম মানে আচ্ছা তা খারাপ হয়েছে তারপরে তার লাগে তো পাওয়ার লাগে চশমা দিছি আমি খোঁজার সারে বুঝছো নি গুইট না নিদাই তোলা দশটা বাজি গেছে উঠন আর আমি কাম থেকে দেরি দেরিতে খেয়াইছি দেরিতে আইছি আজা ভাইনসার আগুন লাঠে মাটির তলে হুতি রয়েছে আর উফলে আসলা সাইডটা গুন্ডা মারাও যেন লালমরিচ জেগু আর বাখর জেগু দুয়োগু ভাল মারিলাম যেন ভেসাবে ধরছি আর ইগুর শাশির ওগু সাইডটার ভাড়া মারিয়ে মারাইনি বাদে বাদে রে বা আমি গু মরিজি তো আসলে হসপিটাল নিয়ে যা খোলে বাঁচাইছি ও জেগু জিরে মরে আর ডাক হইছিলাম নানি ও আড্ডা ওগু বাঁচিয়েছে আড্ডা লাগাই নই গেছে শেষ হইল আবু রইল মুডো কিলে আর যে বিয়া দেখান কসলাম ও আমার তোমার কাছ থেকে ওটা মুরোর কথা লইছে হইয়ার আপনি হুরুতার কিতা মেশিন বেলছেন বাড়ি দূর যাবি আন্দাজ আল্লাহর মাল আল্লাহ দিছেন ইনো মেশিনের মাত খান তো কি না না এটা আল্লাহর মাল আল্লাহ দিছেন না তে আল্লাহ তো আরো 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 বাড়ি থেকে সার্ভে করছি ওই একটা নইলে দুইটা নইলে তিনটা তুমি রে বটে যে বটে কোয়া লাগাইছো উমানি মুরকিন তো লাগান দিলা এখন তো বিসবু এক লগে বাচ্চাইন বার করেন ওলেন না কি বাসার হে সর ওই সবাই যাও হে রে আমি আমার সাথে রই গেছে তুমি কো কে গুই গো বিজাগনি আমি ঘুমার রাস্তা দিন গোপ করলাম তোমরা খালো চশমা লাগাইছো কিতা তুমি দেখতে রাইতার দিন না স্যার আমরা কাম হর বেটার থাক
না স্যার খাই লিস্ট কোন লিয়া বারে আমি এর গিয়া আবার যাইতা মানচর বাড়ি আমি আ দেয়ার ও স্যার আমি চিন্তা করলাম ফুটবল না এর গিয়া নমস্কার দেয়ার গি আল্লাহ থাকলা যা লোকগণনার সার্বে বুঝছো নি কাম করো তুমি আমরা শ্রমিক মানুষ স্যার এগু তো দেখা স্যার আমরা তো বহুত বড় হই স্যার সারা রাত বহুত লম্বা তুমি মায়ের হলো কি আপনি বুঝতে নাই বুঝছো নি স্যার মানলাই কি যে দুঃখ বেটা তুমি বেড়া গাবাই দিছো শ্রমিক কিটা বুঝোস নাই না তুমি শ্রমিক বুঝোস না তাই কিলা কইলে গো সাকরিয়ান মানুষ শ্রমিক কারে কয় জানোস নি হামলা মানছুরে হামলা মানছুরে বেটা তুমি কিটা হানা না এটা আমরা সার্ভে কিলা করতাম তারে বুঝাই আর বুঝছো না আচ্ছা আর আরম্ভ করে দিই আরম্ভ করে দিই দিকান আরম্ভ করিলা দেখ পরিবারে কজন আছে হইয়া তুমি তাইন বাবাই কজন আমরা তো বাবাই হইলাম কে পাঁচজন স্যার তারা বাবাই পাঁচজন 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 আচ্ছা খুব সুন্দর পরিবার বাবাই পাঁচজন না খুব সুন্দর হইয়া রগলর বড় তুমি নি মানে মাতগো বুঝছি না হে আমি কই স্যার ওখানে কইতরা মানে তোমার বাপর বড় তো তুমি না তোর বেটা বেআন্দাজ এটা কিরাত মত না তোর স্যার স্যার তুমি বড় বেহুন্দা মান তার ফসমান কে বড় না তা বাপ বেটাও দে হে বড় ইমন আমি তারে বুঝাই পঞ্চাশ মাটা রাখ তুমি বড় কিলা জানো নি তোমার দাড়ি মুছে কর তুমি তোমার বাপর বড় দোস বেটা এখন তুমি তা ফ্যাশন আছে দাড়ি রাখা কিটা হইলা ফ্যাশন কি তে তোমার তো বাহর মুখ না দাড়ি নাই খালি ওরা কইলাম ভুল জাগে আচ্ছা বাপ তার বাপ তিন তিন নম্বর ভাই ও আচ্ছা তো ঠিক আছে তিন নম্বর নাই এক নম্বর ও এক নম্বর আচ্ছা বুঝছি আর আর কি তো রয়েছে সার্ভের বাকি রয়েছে আবু ওই আর তুমি জান তোমার মা কয়জন মা কয়জন তা কইনি সরল মার মই কাই ফেলাই মা একজন আর তো মোটামুটি মনে হয় নাই না 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 দম লাগাবো বাকি রয়েছে কিটা রয়েছে তোমার হালি হয়ে গেল দুধ বেড়া চারিকে মদত খাই আছে হালি খান দিবে তো দেখি তুই দেবা তুই চাকরি তুই বাহরি লিবে বুঝছো না না বার কর মুখে তুই ডাইরেক্ট নাই ই পরিবার মানুষ তুই তুই হালের গেছে গেলে এইটা লাগি খবর লই আমি না বিয়া করছি তোর লিয়া লগ্ন না হইতো না বুঝছো তুই বেড়া করে দিবে রেবা না না আচ্ছা কিটা খানা করো মাইন খানা না করলে হইব না পশু কাম কি দেখা দেয় কি দিলে তো দেখলাম না তোমার ভুয়া কয়েছ আমি বিয়াও করছি না গো হ্যাঁ বিয়াও করছি না ভুয়াই দোকান থেকে আচ্ছা তোমার হরি আসুন বেটা হরি তার দোকান থেকে বিয়াও করছি না হরি আই দোকান থেকে তুমি বড় বেসুন্টা না তুই তো বেটা খেয়াল করতে পারিস না তা কোনো জিকার করার নিয়ম আমি জিকার আচ্ছা স্যার এটা আলে খানা খানা করেন না বেটা এলো খানা খানা করলে হইব এটা লোক গণনার সার্ভে একটু দে শুন সার্ভে মতলব খানা খাননি বুঝছেন ওটার লাগে আমরা খানা খানে করি লেখি লাগবো তার হড়ি তিন দিন বুঝছি বুঝছি নাই হড়ি আচ্ছা নাই হড়ি ওর বাড়ি কোন জায়গা তৎ বেটা হর বাড়ি ফাইতে কানা বিয়া করছে হর বাড়ি ফাইতে কানো কোন জায়গা হর মো বাদাম নেই কইমু তুমি নাইও হ্যাঁ এগুলো কি মাটি আর বইতে পারতে তার বাহরে ডাম গে তো একটা না বিয়া করছে না তো ঠিক আছে কাউতে কইয়া বাবেন কি তো তোমার লাগান বাপ আমলা নাই বাকি না আর উরু ও লাগাইছি নানি তোর বেটা অন্য দাস্তান খাতাত কয় নম্বর লেখা আচ্ছা একটা মিনিট ওই বেটা আমি না খাতাত দেখিলিছি নানি হে বড় আর তার বাপ উরু ও আমি দেখি আর না সাইড নম্বরে ভালো লাগছে তার বাপ রে দেব কয় দুন দুই রসা হলো মগু ওভার লাইন না ওভার লাইন না এখ ভালো তার বাপ আমি লেখিলিছি বেটা মানে হে এক নম্বর তার বাপ দুই নম্বর হে বড় তার বাপ তো এক কাম করো লেখার মাঝে শুন খালি মারি দে তো মিটিবি আচ্ছা ওই গো আর ইও তোমরা কিন্তু জাবলা হতে বুঝছো না নি একটু তুমি যে মাতিও
उसका भाषा बहुत सुंदर है বাপর বড় আমি খাতাত লেগে গেছি কিতা করা যায় তো লেখো লেখো ভালো অভিষেকে বদলাইছিলাম না আর বদলানি কি বেটা লোকটা বহু তান্দুক পুন্দুক করছে তোর বেটা খালি হিন্দি উসলি যায় বুঝছ নি আজ কিবান সাগরি করবো না সাগরি সাড়ি দিব আমার সাগরি এটা জরুরত নাই হ্যাঁ স্যার মে হাল মে ধরেঙ্গা বেটা ছেড়িয়ে আয় আয় গুর বাড়ি কান্না আর কিতা দেখছাই মুজে লাগে স্যার গোয়ালঘর হে গোয়ালঘর কিতাবি তোমাকে চাকরিত কোন মে দেঙ্গা গোয়ালঘর নেই বুঝতে গোয়ালঘর বুঝছে না নি ঘর 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 তোর সব গরু লাগে নি আন্দাইল মনে হয় গর সুর কইয়া কি গে ফিটিলি বর তোরা সাকাই দিছে কি গেবে তুই ডাক দে রে বা ওই বেটা ইবা ইতনা তুই ডাক দে উনতে ডাক দে ওই আর গর মে কোন হে তো তারবালি খাওয়াইলি বরি এলো এলো ও ভাই কে বাসনি করো এলো সেই ডাক দে ডাক দে গর মে কোন হে গর মে কোন হে সি মাই রাওয়াইল তুই ভাই কি গুবে ইনো খালি বেমরা কোনে আইয়া ওই বেটা তোরে গতবার আপনি মরছে না আপনার বাই মরছে লিস্ট মানে ই বাড়ির আপনার মতে একজন আসলা কইছেন মানে তাই মরি গেছেন পরিবারের মাঝে ওতালে কই আর গতবার আপনি মশলেন আপনার ভাই আচ্ছা তুমি কিতা মা তো আমি মললেই নো দেখবা কি আমারে দেখলাই নিও নে হ্যাঁ স্যার ওতালে কি ওখান ব্রেইনও হারাও না আমার আমি মললে তুমি তাই নাই নো আমারে দেখলাই নিও হ্যাঁ স্যার ওতালে কি মেরা দিল মে এক ডাউট মারতা হে সানি বে কিয়া হে জানো মনে হয় কো আত্মা হইতে হ্যাঁ বেটা দৌ বেটা আচ্ছা তো ওইটা বাদ দাও আচ্ছা সার্ভের কিলা কিলা পরিবারে কজন স্যার লইলাস না হালি কথা খুঁজাইনি বেটার ফুলি কটা ফুয়া কটা কথা আগে লইতে নাই তুই আচ্ছা এক মিনিট ধর ওগো রাসাই তুমি বুঝাও এ কাম কর খাতা দে এলো স্যার তুমি বুঝাও রস বেটা বুঝিলে আস তুই আপনার নাম কিটা নজমুল নজমুল আপনার হুরুতা কয়টা দূর বেটা আমি বিয়াও করছি না আমার হুরুতা আইতা কান্তা কি এ তো মনে বহুত বড় দুঃখ নাই হ্যাঁ আচ্ছা আপনার হরির নাম কিটা ও হিরিয়া বে আন্দাজে মাত্র আমি বিয়া করছি না আমার হোলি আইবো কান্তা কি বেটা ইসকা হোলি নেই হে স্যার আচ্ছা তোমার হালির নাম কিটা ও হিরিয়া বে আন্দাজে মাতে আমার আমি বিয়া করছি না আমার হালি আইবো কান্তা কি বুঝছি এক কাম করো ইবাজু তো এখন হই গেছে না
আরে তোমার নিজস্ব দেখো হুরুতা ফুয়া ওকার ফুড়ি অগুর নাম কিতা কো দূর বা আমি বিয়া করছি না আমার হুরুতা কি লইব স্যার ওকার তো লোকগুলো নাই হয় ওকার তো গরমে আদমি বি নেই আমি এমনে কইছি নি বিয়া করছি না দাঁড়ে মুস মুখে দিয়ে আমার যার দেখ নানি আচ্ছা স্যার বিয়া দি বেটা করছে না এক কাম কর তুই দিলা তোর কোনো গো থাকলে না বা আমি কিলে দিলে মুখ সাই ও তা থালি বেটা ইয়ার কি খরচ সই হগু মারি দাও ইয়ার বিয়া তো কোনো দিন না কোনো দিন করবা ও বিয়া তো করা লাগবে আর বেত নু আর আইতাম না আগুড়ি নাম দোকানে আনতুলে আগুড়ি কিটা নাম হইতাম তোমার বউ এগুন নাম আগুড়ি কইলা ফুয়া এগো ফুড়ি এগুন নাম তুলে ও হুনিও স্যার আমি মরমুনি কি বাসমুনি আগুড়ি বুঝেন হুরুতার নাম কইলতাম মরতাই না তোর বেটা তোর তো বড় বেঁধাজরি আমার বাসা গুলো বুঝবেন আমরা লোকগণনা সার্ভে তাইছি বুঝছেন লোকগণনার আর আপনার পরিবারও মানে মানুষ কত জনটা সার্ভে করতাম আসলাম কোনো বইয়া সার্ভে রইজো উবাইয়া সার্ভে তবে সমস্যা নাই তোরা কইতে আমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কয়জন এসেছেন কয়জন গেছেন ওগুলো আমরা মানে পুরো একটা কোন বই এক জায়গা বইয়া শান্তি দিল বসে কথা বসে কোনো ফায়দা নেই দাঁড়িয়ে মারি দাও ফটো পরিবার হুরু আছে ফটাফট হয়ে যাব দেখা যায় এক কাম হো ওকে তুমি সার্ভে করে লও আপনি প্রথমে জিকার করুন কয়জন আমি লেখাপড়া করুন আচ্ছা আমি লিখে লিম তুমি জিকার করে লও প্রথমে আপনাকে জিকার করছি মানে যে আপনার ফ্যামিলি তে আপনার বাপ কয়জন স্যার ইন কিতা আদর মাত্র বুঝা দন না নিওটা বেরা লাগাইবে পালা করে বাং খাসা বাংলা মার তে আপনাকে মানে কই আর প্রথমে তোমার বাপ তোমার ফ্যামিলির মাঝে কয়জন আচ্ছা স্যার কিতা আন্দু সুন্দর লাগাইছেন বাপ কয়জন তো বা হে আপনি বুঝছেন না হইছে কিতা আমি কই ও যে স্যার তানোর বাপ হইলে মানে তিনজন কোথালে তাই মনে করছেন মানে তোমাদের পরিবার কিবা নোলা থাকতে পারে কিতা রে বা তুই তোর বাড়ির বাজু ইয়ে কর দিনি না না আমি মানে কইতাম স্যার যে তোমার বাপ হইল স্যার আমার বাপ তো একজন আচ্ছা একজন না একজন লেখা স্টার্ট হইল বাপ একজন মা তিনজন তুই অ্যাডভান্স মারতো কিরি কিতা স্যার আন্দু সুন্দু মা তো আরম্ভ করে দিলা তোর নানি তিনজন ও এখন তোমার ওলা মা তিনজন হইতানি স্যার আপনি প্রশ্ন করুন ওকে আমি শুনব তার নানি একচুয়ালি তিনজন বুঝছো না তো গাল সবার ওলা মনে হচ্ছে তিনজন আমি তো কইছি নানি তার লাগে বুঝিয়ে শুনিয়ে তুমি মা কয়জন তোমার তো দুইজন স্যার দেখছেন না আমার কথা থেকে একজন কমে গেছে ঠিক আছে বিবি তো তোমার তো দুইজন আসলে নানি কে আর তোমরা ভাই বোন কয়টা টোটাল এটা তো আল্লাহর হুকুম ফারা স্যার কি অবস্থা আপনি কথাগুলো একটু শুনে বুঝুন ভাই বোন কজন কইছেন এটা পাড়া বলেছে পাড়া বলতে দুই চারি পাত্তা জায়গা ধরবো নি নাম দুই চারি পাত্তায় ওই বনি কাবার দিব নি এটা এখন খাতা আপনার তো আমি তো কইতে পারি আর না বাক্কা কয়জন কলম দিয়ে আর কি করবেন একসাথে লেখে ফেলেন বাক্কা কয় একজন আছে মোটামুটি এক টিম না একুশ জনের টিম আর লো বাকি রয়েছেন কিছু স্যার জিকার করার প্রথমে জিকার করি তোমার ছেলে মেয়ে কয়জন একুশ জন একুশ জন স্যার একুশ জন একজন হইলে তো পুরা ফুটবল খেলার এক টিম হইব না চেষ্টা করি স্যার ও বলছে আরো চেষ্টা করছে আমার মনে হচ্ছে মানে আমার মনে হলো আর কি মানে মেশিন বই কইবার আর না নানি এবার লোকজন ওবার হই যার আদর কই আর দাদা রে এবার আর বাদ দেও আগামী বছর আনবা এবার আর লোকজন জাগাও মোটামুটি সব হয়ে গেছে না না রইছে রইছে ফটাফট লইলাম
ঠিক আছে আর মেশিনটা অনেক ভালো স্যার।